হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল রাজ্যের বিশ্বভারতী রিকুমেন্টেস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক ও ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে তার জন্য এন পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হচ্ছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো তার সাথে দেখে নেব যারা অ্যাপ্লিকেশন নাম্বার কিংবা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো এডমিট কার্ড ডাউনলোড করার অফিশিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে চব্বিশে জুন দু হাজার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে এখানে সাবজেক্টটি মেনশন করাই আছে রিলিজ অব অ্যাডমিট কার্ডস টু দ্য ক্যান্ডিডেটস ফর দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন অব বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পোস্টে এক্সাম হতে চলেছে সাতাশ জুন দু হাজার তেইশ থেকে থার্ড জুলাই দু হাজার তেইশ পর্যন্ত কোন পোস্টের জন্য কবে এক্সাম রয়েছে কোন স্লটে এক্সাম রয়েছে সে সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করেছি যদি ভিডিওগুলি না দেখে থাকেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার দেখে নেবেন এক্সাম হবে সিবিটি টেস্ট এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বিশ্বভারতী রিক্রুমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভি ভারতী আর ইসি ডট এন ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ইউজ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ডে এক্সামের ডেট ভেনু সব কিছু মেনশান করা থাকবে যারা যারা অ্যাপ্লাই করেছেন অতি অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হলে এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে জিরো ডাবল ওয়ান ফোর জিরো সেভেন ফাইভ নাইন ট্রিপল জিরো কিংবা এখানে একটা মেল আইডি দেওয়া আছে ভি ভারতী আর ইসি অ্যাট দ্য রেট এন ডট এসি ডট ইন এই দুটো হেল্পলাইনে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বিশ্বভারতী রেকুমেন্টেশু থাউজেন্ড টোয়েন্টি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভি ভারতী আর ইসি ডট এন টি ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন স্কল করে নিচের দিকে নামবেন এখানে দেখবেন লেখা আছে অ্যাডমিট কার্ড ফর ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ এই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে লেখাই আছে অ্যাডমিট ট কার্ড প্রভিশনাল অ্যাপ্লিকেন্ট লগ ইন দুটো অপশান এখানে দেওয়া আছে দুভাবে আপনারা লগ ইন করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আদারওয়াইজ অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ইউজ করেও আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থের এই অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন তখন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে লগ করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার এখানে লিখবেন ডেট অফ বার্থ লিখবেন এন্টার সিকিউরিটি পিনের জায়গায় নিচে দেখবেন সিকিউরিটি পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই সিকিউরিটি পিন নাম্বার আপনাদের এখানে লিখতে হবে তারপর নিচে দেখবেন লেখা আছে সাইন ইন এই অপশানটাতে আপনাদের এখানে ক্লিক করতে হবে এই অপশানটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এইবারে যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার নেই অ্যাপ্লিকেশান নাম্বার ভুলে গেছেন সেক্ষেত্রে আপনাদেরকে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান নাম্বারে এই অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনাদেরকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং মেল আইডি দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলতে ফর্ম ফিল করার সময় যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে তার সাথে মেল আইডি দিতে হবে অ্যান্ড সিকিউরিটি কোয়েশ্চান আপনাকে দিতে হবে সিকিউরিটি অ্যান্সারটা দিতে হবে এরপর ফাইন্ড অ্যাপ্লিকেশন নাম্বারের এই অপশনটাতে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার মেল আইডিতে তারা অ্যাপ্লিকেশান নাম্বার পাঠিয়ে দেবে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবেন এবারে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড রিসেট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ফরগড পাসওয়ার্ডের এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখাই আছে রিসেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড করার জন্য আপনাদেরকে ফোন নাম্বার দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে ফর্ম ফিল করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বার এখানে আপনাদেরকে লিখতে হবে যদি মোবাইল নাম্বার নিয়ে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা মেল আইডিও দিতে পারেন এখানে এই আইডি কিংবা মোবাইল নাম্বারের মধ্যে যে কোনো একটা দিলেই হবে তার এখানে তিনটে অপশন দেওয়া আছে ইউজিং সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্ড ইটস অ্যান্সার ইউ এন্টার ডিউরিং ফর্ম ফিলিং ফর্ম ফিল করার সময় যে সিকিউরিটি কোয়েশ্চান অ্যান্সার আপনি দিয়েছেন সেই সিকিউরিটি কোয়েশ্চান অ্যান্সার ইউজ করেও আপনারা রিসেট পাসওয়ার্ড করতে পারবেন আদারওয়াইজ ইউজিং এ ভেরিফিকেশান কোড সেন্ট ভায়ার টেক্সট মেসেজ টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে আপনার কাছে একটা ভেরিফিকেশান কোড নাম্বার দেবে সেটা ইউজ করে কি আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাইছেন আদারওয়াইজ ইউজিং আ রিসেট লিঙ্ক সেন্ট ভায়া ইমেল টু ইউর রেজিস্টার্ড মেল অ্যাড্রেস যদি আপনারা মেল আইডি দিয়ে রিসেট পাসওয়ার্ড করতে চান সেক্ষেত্রে মেল আইডিতে একটা লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কে গিয়ে আপনারা পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এই তিনটে অপশানের মধ্যে যে অপশানটা আপনার ক্ষেত্রে সুবিধা মনে হবে সেই অপশানটা আপনাদের এখানে ক্লিক করতে হবে যদি আপনি ইউজিং সিকিউরিটি কোয়েশ্চান অ্যান্ড ইটস অ্যান্সার ইউ এন্টার ডিউরিং ফ্রম ফিলিং যদি অপশানটাতে ক্লিক করেন তখন আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে যেখানে বলাই যাচ্ছে সিকিউরিটি কোয়েশ্চান কোন সিকিউরিটি কোয়েশ্চানটা আপনি দিয়েছেন সেটা আপনাদেরকে ক্লিক করতে হবে কোন অ্যান্সার দিয়েছিলেন সেই অ্যান্সারটা এখানে ক্লিক করতে হবে তারপর নতুন পাসওয়ার্ড এখানে আপনাদের লিখতে হবে আর ওই পাসওয়ার্ডটা আবার আপনাদেরকে এখানে লিখতে হবে লিখে আপডেট পাসওয়ার্ডের এই অপশানটাতে ক্লিক করতে হবে তখনই আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন রিকুমেন্ট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মাল্টিটাস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লার্ক কিংবা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ড সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ